কেউ একজন প্রতি মোনাজাতে আপনাকে চাইছে, আপনার ভালো গুণগুলো বলে বলে রবের কাছে ফরিয়াদ করছে, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ছে, আপনাকে নিয়ে জান্নাতে থাকার স্বপ্ন দেখছে, আপনাকে চেনে না, জানে না, এমনকি কখনো দেখেনি অবধি, তবুও আপনার জন্য টান অনুভব করছে, আপনাকে পাওয়ার আগেই সে আপনাকে ভালোবেসে বসে আছে। তবে আপনি কেন হতাশ হচ্ছেন? আপনিও চেয়ে যান না অজানা সেই জীবন সঙ্গীটাকে। জুম্মার দিন আসরের পর থেকে মাগরিবের সময়টা দোয়া কবুলের, খুব করে চান রবের কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে কি কোনো জিনিসের অভাব আছে বলুন, আমাদের শুধু চেয়ে নিতে হবে, এমন ভাবে চান যেন আপনার রব খুশি হয়ে যান। রবকে সন্তুষ্ট করতে পারলেই তো মিলবে পরম অনাকাঙ্ক্ষিত সেই জন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।